আজকের ভিডিওতে ক্লাস টেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর সেকেন্ড সামেটিভের লাইফ সায়েন্সের যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার এক নম্বর এবং দু নম্বর মডেলের সমস্ত এমসিকিউ ও এসএকিউ উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করে দিয়েছি, ক্লাস 9-এর লাইফ সায়েন্সের মডেলগুলো সলভ করে দিয়েছি, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 210, 211 এবং 212। এক নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল। বিভাগ কয়ের একের দাগের এক নম্বর প্রশ্ন, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয়। উত্তরটা হবে অপশান খ, বীজ। যদি তোমাদের প্রশ্নটা এখানে এইরকম থাকতো যে নিষেকের পর ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়, তখন কিন্তু উত্তরটা হতো ফল। কারণ আমরা জানি নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। দুয়ে রয়েছে, দেখো মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে। দেখো জননকোষ বলেছে, তাহলে জননকোষে অটোজোমের সংখ্যা হবে দেহকোষের অর্ধেক, দেহকোষে থাকে 44টি, আর তাহলে জননকোষে তার অর্ধেক অর্থাৎ হবে 22টি। তাহলে অটোজোম হলো 22টি আর অ্যালোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম দেহকোষে থাকে 2টি, আর যেহেতু জননকোষ বলেছে এখানে হবে 1টি, তাহলে অটোজোম হলো 22টি আর অ্যালোজোম হলো 1টি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা হবে অপশান গ। তীরে রয়েছে, স্ত্রীলোকের যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় সেটি হলো, উত্তরটা হবে অপশান ঘ, বার্ধক্য দশা। এখানে দেখো স্ত্রীলোকের কথা উল্লেখ করে দিয়েছি, কিন্তু এখানে স্ত্রীলোক না দিয়ে যদি পুরুষ লোক দিত তাহলেও কিন্তু উত্তরটা হতো বার্ধক্য দশা। চারে রয়েছে, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো, উত্তরটা হবে অপশান গ, পুরুষ মৌমাছি বা ড্রোন। তো এখানে একটা কথা বলি, অপুংজনীর ফলে যে সমস্ত প্রাণীগুলো উৎপন্ন হয় তারা কিন্তু সবই হয় পুরুষ। পাঁচে রয়েছে, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি মেন্ডেল দ্বারা নির্বাচিত নয় তা স্থির করো। এখানে উত্তরটা হবে গিনিপিগের গায়ের রং অর্থাৎ অপশান ঘ। ছয় রয়েছে, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত। এক সংকর জনন বলেছে, তো এক সংকর জনের জিনোটাইপ অনুপাত হয় অপশান ক অর্থাৎ 1:2:1। সাথে রয়েছে, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো, উত্তরটা হবে অপশান খ, অর্জিত গুণের বংশানুসরণ। আর বাকি যে তিনটি রয়েছে, দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, প্রকরণের উৎপত্তি, এগুলি সবই কিন্তু ডারউইনের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। আট নম্বর রয়েছে, দেখো বাদুড়ের ডানা ও প্রজাপতির ডানা হলো। দেখো এরা কিন্তু উৎপত্তিগত দিক থেকে আলাদা, কিন্তু এদের কাজ একই। তাহলে কাজ যদি একই হয়, উৎপত্তি যদি আলাদা হয়, তাহলে তাদের আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ। তাহলে উত্তরটা হবে অপশান ক। নয় রয়েছে, প্রদত্ত জেটির উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি খুব প্রখর হয় তা হলো, উত্তরটা হবে অপশান গ, পেকটিন। এরপর দেখো বিভাগ খ রয়েছে, দুয়ের দাগের ফার্স্ট প্রশ্ন, ড্যাশ ব্যক্তিরা সঠিকভাবে নীল বর্ণ চিনতে পারে না। এর উত্তরটা হবে বর্ণান্ধ ব্যক্তিরা, কারণ বর্ণান্ধ ব্যক্তিরা লাল, নীল এবং সবুজ বর্ণ সঠিকভাবে চিনতে পারে না। দুয়ে রয়েছে, বিকাশ জীবের ড্যাশ পরিবর্তন সাধন করে, উত্তরটা হবে গুণগত পরিবর্তন সাধন করে। এরপর রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো, দুয়ের তিন নম্বর প্রশ্ন, ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড 2n সংখ্যক। এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হয় ট্রিপ্লয়েড অর্থাৎ 3n সংখ্যক। চারে রয়েছে, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ অভিযোজন, এই বাক্যটি সত্য। এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপনে দুয়ের পাঁচে রয়েছে অসম্পূর্ণ প্রকরতা, তো এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান গ, 1:2:1, কারণ অসম্পূর্ণ প্রকরতার জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই অনুপাত হয় 1:2:1। এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন হয় যে কোন ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত একই হয়, তখন কিন্তু উত্তরটা হবে অসম্পূর্ণ প্রকরতা। ছয় রয়েছে, দেখো প্রাকৃতিক নির্বাচনবাদ, তা প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলো বিজ্ঞানী চার্লস ডারউইন, অর্থাৎ এর সঙ্গে মিল রয়েছে অপশান ক। দুয়ের সাথে রয়েছে ইওহিপাস, তো ইওহিপাসের সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ঘ, ইওসিন, কারণ ইওসিন যুগের ঘোড়াকে বলা হয় ইওহিপাস। দুয়ের আট নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ দাও, উত্তরটা হবে মানুষের যুক্ত ও মুক্ত কানের লতি। এছাড়াও তোমরা লিখতে পারো মানুষের রোলার জিপ ও স্বাভাবিক জিপ, এছাড়াও লিখতে পারো যে মানুষের মাথার কোঁকড়ানো চুল এবং
সোজা চুল, যে কোনো লিখতে পারো, একটি বলেছে তোমরা যে কোনো একটি লিখবে। নয় রয়েছে দেখো বহু বিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, উগামী। এখানে বি সদৃষ্ট হবে উগামী, কারণ উগামী হলো শুধুমাত্র এখানে যৌনজনন পদ্ধতি। আর বাকি যে তিনটি রয়েছে বহু বিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, এগুলো সবই কিন্তু অযৌনজনন পদ্ধতি। এরপর আমরা দু নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। দু নম্বর স্কুলের বিভাগ কয়ের ফার্স্ট প্রশ্ন রয়েছে, ইতর পরাগযোগের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? এখানে দেখো সঠিক উত্তরটা হবে অপশান গ, যে উদ্ভিদের পুরুষ ফুল আগে পরিণত হয় সেই উদ্ভিদে ইতর পরাগযোগ অবশ্যম্ভাবী। দুই রয়েছে কোন জোটটি সঠিক নয়, সঠিক উত্তরটা দেখো হবে অপশান ক, স্পোরুলেশন অ্যামিবা, কারণ দেখো অ্যামিবাতে দেখা যায় দ্বিবিভাজন, স্পোরুলেশন নয়। এরপর দেখো একে দেখে তিন নম্বর প্রশ্ন রয়েছে, মানব বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? তো এখানে সঠিক উত্তরটা হবে অপশান ক, বয়ঃসন্ধিকালীন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। চারে রয়েছে বিশুদ্ধ হলুদ গোলাকার ও বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি? উত্তরটা হবে অপশান খ, 4:1। পাঁচে রয়েছে একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা হলো? দেখো উত্তরটা হবে অপশান ঘ, 0%। কারণটা তোমরা বুঝে নাও, দেখো বলে দিয়েছে স্বাভাবিক মহিলা, তাহলে বলেছে দেখো হিমোফিলিক বলেছে, তাহলে হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। যেহেতু পুরুষটা হিমোফিলিক, তাহলে পুরুষের দেহে যে এক্স ক্রোমোজোমটা রয়েছে ওই এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া জিন রয়েছে, কিন্তু মহিলা তো স্বাভাবিক, তাহলে মহিলার শরীরে হিমোফিলিয়ার কি জিন নেই। তাহলে যে পুত্র সন্তানটা হলো তার যে সেক্স ক্রোমোজোমটা হলো সেটা কি এক্স আর ওয়াই। যেহেতু বলছে মাতা স্বাভাবিক, সে তো মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম পেয়েছে, তাহলে এই এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক, আর পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোমটা পেয়েছে, আর ওয়াই ক্রোমোজোমে তো হিমোফিলিয়া জিন থাকে না, তাহলে এটাও স্বাভাবিক, তাহলে এক্স ওয়াই এই যে সেক্স ক্রোমোজোমটা দুটোই কিন্তু স্বাভাবিক, তাই হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা হলো 0%। ছয় রয়েছে পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়? তো পিতার এক্স ক্রোমোজোমটি অবশ্যই কন্যা সন্তানের দেহে সঞ্চারিত হয়, আর যদি পুত্র সন্তানের দেহে সঞ্চারিত হয় সেটা হবে অবশ্যই ওয়াই ক্রোমোজোম। তাহলে পিতার এক্স ক্রোমোজোমটি কন্যা সন্তানের দেহে স্থানান্তরিত হয়, আর পিতার ওয়াই ক্রোমোজোমটি পুত্র সন্তানের দেহে স্থানান্তরিত হয়। সাথে রয়েছে প্রদত্ত কোনটি ল্যামার্কের মতবাদের প্রতিপাদ্য নয়, অর্থাৎ ল্যামার্কের মতবাদের মধ্যে পড়ে না? এখানে উত্তরটা হবে অপশান গ, একই খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতির জীবগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা যায়। আটে রয়েছে প্রদত্ত কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ নয়, মানে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হবে না। তো উত্তরটা হবে অপশান ক, ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা। নয় রয়েছে মৌমাছি কোন প্রয়োজনে অগেল নৃত্য করে? এর উত্তরটা হবে অপশান খ, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানাতে। এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ক্ষয়ের দুই দিকের ফার্স্ট প্রশ্ন রয়েছে, ফুলের পুংকেশরের নিচের দিকের দণ্ডের মতো অংশটিকে ড্যাশ বলে? উত্তর পুংদণ্ড বলে। দুই রয়েছে মটর গাছের খাঁজযুক্ত ফলের আকৃতি একটি ড্যাশ বৈশিষ্ট্য? উত্তরটা হবে অবশ্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সত্যমিথ্যা নিরূপণে রয়েছে 2-3 মটর গাছের আকর্ষ ও ঝুমকলতার আকর্ষ দুটি উৎপত্তিগতভাবে এক হলেও তাদের কাজ আলাদা, এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো এরা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু এদের কাজ একই। চারে রয়েছে নাক দিয়ে রক্তক্ষরণ ও করোটির অভ্যন্তরে রক্তক্ষরণের ফলে প্যারালাইসিস এমনকি মৃত্যু হলো হিমোফিলিয়া, মৃত্যু হলো তীব্র হিমোফিলিয়া রোগের একটি লক্ষণ, এই বাক্যটি সম্পূর্ণ সত্য। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপনে রয়েছে 2-5 পাতা শ্যাওলা, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ, পরাগরেণু হালকা। ছয় রয়েছে কালকাসুন্দা, কালকাসুন্দার সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ, বন্ধা পুংকেশর বা স্ট্যামিনোট, কারণ কালকাসুন্দার বন্ধা পুংকেশর হলো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। 2-7 রয়েছে মটর গাছ, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ক, ইমাসকুলেশন, অর্থাৎ কি না মটর ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়াকে ইমাসকুলেশন বলে। এরপর দেখো 2-8 রয়েছে মায়োসিন যুগের ঘোড়ার কোন আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পায় এবং তাতে
খুন সৃষ্টি হয়। উত্তরটা হবে তৃতীয় আঙুলটি। নয় রয়েছে খন্ডি ভবন ইচ টু স্পাইরোগাইরা টরুলেশন ইচ টু ড্যাশ। উত্তরটা হবে কর্কদভম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।